বন্ধুরা ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রাসেল আছি সবার সাথে দেখছেন যথারীতি আইটি কেয়ার বন্ধুরা কিছুদিন আগে আমি একটি রাউটারের গিভওয়ে অ্যারেঞ্জ করেছিলাম আমার চ্যানেল থেকে অর্থাৎ মার্কিউসিস ব্র্যান্ডের 300 Mbps একটি রাউটার আজ থেকে তিন দিন আগে এটির অর্থাৎ কে উইনার সেটি সিলেক্ট করার কথা ছিল কিন্তু আমি একটু পারিবারিকভাবে বা পাশাপাশি নিজের কাজকর্মের কারণেই মূলত এখন পর্যন্ত এটি ড্র করতে পারিনি তাই আজকে আপনাদেরকে ড্র করে দেখিয়ে দিচ্ছি মূলত উইনার কে হচ্ছেন কিন্তু তার আগে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আপনারা কিন্তু প্রচুর পরিমাণে অংশগ্রহণ করেছেন এই গিভওয়েতে আর পাশাপাশি অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আমাকে উৎসাহ যুগিয়েছেন এবং আপনারা সবাই কিন্তু অনেক প্রশংসা করেছেন সেজন্য সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি সবাইকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আরেকটি কথা হচ্ছে দেখুন সবাই কিন্তু পার্টিসিপেট করে ঠিকই কিন্তু সবাই কিন্তু জিততে পারে না আজকে মোটামুটি 700 মানুষের মধ্যে থেকে যে কোনো একজন মানুষ এই রাউটারটি জিতে নিচ্ছেন আরেকটি কথা এই রাউটারটি কিন্তু অনেক দামি রাউটার তা কিন্তু নাই তাই অবশ্যই বলবো যারা এই রাউটারটি পাচ্ছেন না তারা কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই আপনারা যেহেতু নির্দ্বিধায় আপনারা পার্টিসিপেট করেছেন এটা কিন্তু অনেক বড় বিষয় সবাই কিন্তু পার্টিসিপেট করার মতো সময় সুযোগ পায় না তো অবশ্যই আপনারা পার্টিসিপেট করেছেন তাই আমরা বলবো যে সবাই উইনার কারণ আপনারা সবাই মোটামুটি পার্টিসিপেট করেছেন আর আমি যতটুকু আশা করেছিলাম মোটামুটি সেই অনুযায়ী পার্টিসিপেট হয়েছে অর্থাৎ পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করেছেন তো সবার কাছে আমি কিন্তু কৃতজ্ঞ এবং সবার প্রতি অনেক ভালোবাসা তো চলুন কম্পিউটার স্ক্রিনের মধ্যে ঢুকে যাই এবং আজকে কে হচ্ছে লাকি উইনার অর্থাৎ মার্কিউসিস ব্র্যান্ডের 300 Mbps এর রাউটারটি কে পাচ্ছেন সেটি ড্রয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে সেই মেলটি চলে এসেছে অর্থাৎ আমি খেয়ালও করিনি এখানে দেখতে পাচ্ছেন যে 22 তারিখ দেখাচ্ছে অর্থাৎ 22 তারিখে ড্রয়ের কথা ছিল তো 22 তারিখে আমার কাছে মেলটি পাঠিয়েছে তো আমরা এখান থেকে এখন ড্র করে আমাদের যে উইনার রয়েছে সেটিকে সিলেক্ট করব তার জন্য আমরা এখান থেকে ড্র উইনার নামে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা আমাদের পেজে কাঙ্ক্ষিত পেজে কিন্তু আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন মার্কিউসিস MW325R 300 Mbps 4 অ্যান্টেনা ওয়্যারলেস রাউটার একটি গিভওয়ে এখানে ছিল তো এখনও কিন্তু উইনার আনপিক দেখাচ্ছে অর্থাৎ আমরা কিন্তু এখনও কোনো উইনারকে সিলেক্ট করিনি তো আমরা প্রথমে এখান থেকে ইনভ্যালিড যে অ্যাকশনগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে নেব ডিলিট অল ইনভ্যালিড অ্যাকশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি তো আমাদের যে ইনভ্যালিড অ্যাকশনগুলো ছিল সেগুলো কিন্তু ক্লিন হয়ে গিয়েছে তো এখন আমাদের একজনকে উইনার সিলেক্ট করতে হবে তার জন্য ড্র উইনারে আমরা ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের মোট 700 মতো মানুষ এখানে পার্টিসিপেট করেছে তো এখান থেকে আমরা একজনকে এখন চুজ করে নিচ্ছি এখান থেকে জাস্ট ড্রতে ক্লিক করব একজনকে আমরা পিক করে নেব এখানে ড্রয়িং হচ্ছে দেখতে পাচ্ছেন 100% কমপ্লিট তো দেখছি যে কে আজকের উইনার অলরেডি আমাদের উইনার সিলেক্ট করা শেষ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এন্ট্রি 461 এতের যিনি রয়েছেন তার নাম হচ্ছেন সাকিব বিন মিজান উনি আজকের এই রাউটারটি জিতে নিয়েছেন আপনার কাছে 24 ঘন্টার মধ্যে মেল চলে যাবে আমি মেল পাঠিয়ে দেব তখন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার ফোন নাম্বার সহ আপনাকে আমি মেল পাঠিয়ে দেবো আপনি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আবারও নামটি বলে দিচ্ছি সাকিব বিন মিজান এবং এখানে কিন্তু ওনার মেল আইডিটি দেখতে পাচ্ছেন তো অবশ্যই বলবো যে আমি অবশ্যই 24 ঘন্টার মধ্যে আপনি আমার সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বারে অর্থাৎ আমি আমার পার্সোনাল ফোন নাম্বার আপনাকে দিয়ে দেবো সেই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করে এই রাউটারটি আমার কাছ থেকে কালেক্ট করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই নেক্সট টাইম কিন্তু আরও সুন্দর সুন্দর অনেক ভালো ভালো গ্যাজেট আইটেম নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি গিভওয়ে করতে যাচ্ছি তার জন্য যে কাজটি করতে হবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাটনটিতে প্রেস করে দিতে হবে কারণ আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার নোটিফিকেশন প্যানেলে সেই ভিডিওটি পৌঁছে যায় তো ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি রাশিদুল হাসান রাসেল সাইনিং আউট